This video is specially for visually impaired users. Subscribe Accessible Computing and get updated with technology. We always try to help you better. Press the bell icon, the videos will automatically reach to your YouTube door. If you like this video, then touch the like button. Are you not satisfied? No problem, just hit the dislike button. Your feedback is very important to us. So comment box is always open for you. Get in touch with us. Let's start the journey. নমস্কার কম্পিউটার বেসিক কোর্স এপিসোড 3 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি আপনাদের টেক ফ্রেন্ড রাতুল এবং আপনারা দেখছেন অ্যাক্সেসিবল কম্পিউটিং ইউটিউব চ্যানেল। বাংলায় দৃষ্টিহীনদের জন্য এই প্রথমবার আমি এরকম প্রচেষ্টা নিয়ে এসেছি। আজ আমরা কম্পিউটারের টাইপিং বিষয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে কিছু থিওরিও জেনে নেব। গতদিন আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার দুটো জিনিস নিয়ে তৈরি, এক হার্ডওয়্যার আর দুই সফটওয়্যার। তো আগে দিন আমি হার্ডওয়্যার সম্পর্কে বলেছি, আজকে আমি সফটওয়্যার সম্পর্কে একটু বলে নেব। তো সফটওয়্যার কি, আমরা জেনেছি যে সফটওয়্যার হলো সেট অফ ইনস্ট্রাকশন, মানে কিছু নির্দেশাবলীর সমষ্টি যেগুলো আর কি কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করে এবং এই সফটওয়্যার গুলোর সাহায্যে আমরা কাজ করতে পারি। তো এই সফটওয়্যার আবার দু প্রকারের হয় বা তিন প্রকারের বলা যায়। তো আমি এখানে মেনলি দু প্রকার বলছি, কারণ তিন প্রকারটা আমাদের সাধারণত দৈনন্দিন যে কাজগুলো সেক্ষেত্রে লাগে না। তো একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কোনগুলো? সিস্টেম সফটওয়্যার হচ্ছে সেইগুলো বা সেই সমস্ত সফটওয়্যার যেগুলো দিয়ে আমরা সিস্টেমের পরিচালনা করি। অর্থাৎ আপনি একটা ল্যাপটপ কিনেছেন বা ডেস্কটপ কিনেছেন, সেখানে যে উইন্ডোজটা ইনস্টল করা থাকে বা লিনাক্স বা ম্যাক, যাই সিস্টেম ইনস্টল করা থাকুক না কেন, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক তার উল্টোটা, অর্থাৎ ব্যবহারকারীর ইচ্ছে অনুযায়ী যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো কোন সফটওয়্যার গুলোকে আমরা বলবো? যেমন ধরুন আপনি একটা ভিডিও এডিটার ইনস্টল করলেন কম্পিউটারে, আপনার কি সেটা সিস্টেম সফটওয়্যার হবে? কখনোই না, কারণ আপনার দরকার তাই আপনি নিয়েছেন। বা আপনি একটা অডিও এডিটার ইনস্টল করলেন, সেটা আপনার দরকার আপনি নিয়েছেন। তো এই সমস্ত সফটওয়্যার গুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরো এক ধরনের সফটওয়্যার হয় ইউটিলিটি সফটওয়্যার, এগুলো কিছু বিশেষ সফটওয়্যার যেগুলো আমাদের বেসিক লেভেলে না জানলেও চলবে। এবার আমি টাইপিং টিপস এর ব্যাপারে আসি। আপনি এই টাইপিং টিপস প্র্যাকটিস করার জন্য ওয়ার্ড খুলতেও পারেন নাও খুলতে পারেন, কারণ আপনাকে আমি শুধুমাত্র আজকে টাইপিং টিপস দেখাবো। কিভাবে আপনি ওয়ার্ড পড়বেন না পড়বেন সেটা পরের দিন দেখাবো, আপনাকে কি গুলো চিনিয়ে দিয়েছি আগের দিন। তো আজকে আমরা টাইপিং টিপস নিয়ে আলোচনা করব। টাইপিং টিপস এর লেসন 1, 2, 3 বা টিপস 1, টিপস 2, টিপস 3 এগুলো রয়েছে। এখন টাইপিং টিপস আজকে হয়তো আমি সবটাই শেষ করে দেব, তবে আপনাদেরকে কিন্তু ভালোভাবে টাইপিং স্পিডটাকে নিয়ে আসতে হবে। মিনিমাম 15-20 ওয়ার্ড আপনাকে লিখতে হবে প্রত্যেক মিনিটে, এটা না হলে কিন্তু জবের ক্ষেত্রে বা টাইপিং এর ক্ষেত্রে অসুবিধা হবে। তো চলুন এখন আমরা দেখে নিই কি করে টাইপ করতে হবে। এখন যেহেতু আমাদের কম্পিউটার যে কিবোর্ড রয়েছে সেখানে পরপর লেটার গুলো নেই, সেহেতু আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে একটা টিপস হবে। এবার চলুন আমরা কিবোর্ডে যাই। তো কিবোর্ডে একদম নিচের দিকে বাঁ দিকে রয়েছে কন্ট্রোল। আপনারা কি করবেন, আপনারা জাস্ট বাঁ দিক থেকে উপর দিকে উঠবেন, 1, 2, 3 নম্বরে এসে থামার পর একবার ডান দিকে যাবেন। অর্থাৎ 3 নম্বরে এসে থামার পর যে কীটিতে থামবেন সেটি হচ্ছে ক্যাপস লক। তার ডান দিকে আপনারা যাবেন যেখানে এ রয়েছে, এই এর উপর আপনাকে কেড়ে আঙ্গুল বা কনিষ্ঠা যেটাই বলেন না কেন সেটা রাখতে হবে, এবং তারপর বাকি তিনটে আঙ্গুল পরপর বসাতে হবে। অর্থাৎ তাহলে কি হলো, বাঁ হাতের ক্ষেত্রে এর উপর রইল কনিষ্ঠা আঙ্গুল এবং তার পরবর্তী তিনটে কি এর উপর রইল বাকি তিনটে আঙ্গুল। এবার ডান হাতে কি করবেন, ডান হাতে বাঁ হাতের যে তর্জনী আঙ্গুলটা রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধার পরে যে আঙ্গুলটা সেটা হচ্ছে তর্জনী আঙ্গুল, সেটার পরে ডান হাত দিয়ে সেটার পরের কিটা থেকে দুটো কি পরে চলে আসবে। দেখবেন একটা কি রয়েছে যেখানে আপনারা নিচের দিকে একটা ডট পাচ্ছেন, একটা ডট সাইন করা আছে আমাদের জন্য,
যেখানে আপনি আপনার ডান হাতের তর্জনীটাকে রাখবেন এবং বাকি তিনটে আঙ্গুলকে পরপর বসিয়ে দেবেন। অর্থাৎ আপনাদের দুটো হাতের তর্জনী যে দুটো কিতে থাকবে সেই দুটো কিতে কিন্তু ডট পাবেন এবং তারপরে বাকি আঙ্গুলগুলো পরপর বসিয়ে দেবেন। এবার আপনার ডান হাতের বুড়ো আঙ্গুলটা নিচে যে স্পেস বার আছে, বড় যে কিতে আছে, সেটার উপর রেখে দেবেন। আপনার হাতটা পুরোপুরি সেট হলো। এবার আপনাকে কিভাবে টাইপ করতে হবে আমি সেটা দেখাবো এবং বলবো। আপনাকে কিন্তু মনে রাখতে হবে কোথায় কোন কি আছে। সেটা মনে রাখার জন্য ফার্স্ট হ্যান্ড অর্থাৎ প্রথম টিপসটা হলো বাঁ হাতে পরপর আপনি টাইপ করবেন অর্থাৎ প্রেস করবেন। সো আমি প্রেস করছি, এটা কেড়ে আঙ্গুল বা কনিষ্ঠা দিয়ে করলাম, তারপর অনামিকা দিয়ে প্রেস করছি, তারপর তর্জনী দিয়ে প্রেস করছি। এটা গেল একটা ব্যাপার। তাহলে আমরা প্রেস করলাম বাঁ হাতের চারটে আঙ্গুল দিয়ে কি কি না এ এস ডি এফ। এইবার এই বাঁ হাতের তর্জনীটাকে সরিয়ে অর্থাৎ এফ থেকে সরিয়ে তার পাশের কিটা পর্যন্ত যাবে অর্থাৎ জি প্রেস করবো আমরা বাঁ হাতের তর্জনী দিয়ে। তাহলে বাঁ হাতে কতটুকু প্রেস হচ্ছে এই লাইনে এ এস ডি এফ জি, আবার জিতে প্রেস করে আমরা এফ এ ফিরে আসবো। আমরা কখনো এফ থেকে হাত সরাবো না, যেখানেই যাই না কেন এফ এ আমাদের ফিরে আসতে হবে বাঁ হাতের ক্ষেত্রে। এবার ডান হাতের ক্ষেত্রে, ডান হাতের ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের কেড়ে আঙ্গুলটা প্রেস করতে হবে সেমিকোলন, তারপর অনামিকা এল কে জে। ঠিক বাঁ হাতের মতো ডান হাতেও আমরা জের বাঁদিকে যে একটা কি আছে সেটাও প্রেস করবো, কারণ আমি বলেছিলাম যে বাঁ হাতের তর্জনী যেখানে আছে সেখান থেকে দুটো কি পরে গিয়ে আমরা একটা ডট সমেত কি পাবো যেখানে আমাদের ডান হাতের তর্জনী রাখতে হবে। তো সেই কিটাও আমরা ডান হাতের তর্জনীতে প্রেস করবো, সেটা হচ্ছে এইচ। তো চলুন আমরা একবার প্রেস করে নিই। তাহলে আমরা ডান হাতে প্রেস করবো হচ্ছে সেমিকোলন এল কে জে এইচ। আবার এইচ প্রেস করে আমরা ডান হাতে কিন্তু জেতে ফিরে যাবো, যেখানেই যা থাকি না কেন আমাদেরকে জেতে ফিরে আসতে হবে। তাহলে বাঁ হাতের ক্ষেত্রে আমরা এফ এই বাটনে ফিরে আসবো যেখানেই যাই না কেন, আর ডান হাতের ক্ষেত্রে আমরা জে এই জায়গাতে ফিরে আসবো যেখানেই যাই না কেন। তাহলে আমাদের ফার্স্ট হ্যান্ড টিপস হলো এটাই যে এইগুলোকে এইটুকু প্র্যাকটিস করো। কি রকম ভাবে প্র্যাকটিস করবো আমরা, এ এস ডি এফ জি এস ডি এফ জি, এবং তারপরে আমরা একটা স্পেস দেব আমাদের ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্পেস, এবং তারপরে আমরা টাইপ করবো সেমিকোলন এল কে জে এইচ সেমিকোলন এল কে জে এইচ। দেখুন বন্ধুরা, আমার তো মুখস্থ আছে কিন্তু আপনার তো মুখস্থ নেই, আপনাকে তো এটা প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। তো তাহলে আমাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা শুনে নিন। এটাকে প্র্যাকটিস করতে করতে এরকম স্পিডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনি কোন আঙুলে কোন কি প্রেস করছেন। এটা গেল ফার্স্ট হ্যান্ড। এবার আমরা সেকেন্ড হ্যান্ডে আসবো, তবে তার আগে বলে রাখি যে যখন আপনি এটা প্র্যাকটিস করবেন তখন অবশ্যই নয় ওয়ার্ড খুলে নেবেন, আর না হলে কিবোর্ড হেল্প অন করে নেবেন যে কম্পিউটারে বসবে। এবার আমাদের সেকেন্ড লাইন করতে হবে। কিভাবে করবো আমরা, আমাদের যে লাইনে আমাদের হাত আছে অর্থাৎ যেখানে আমরা এ প্রেস করছিলাম তার উপরে যাবো কেড়ে আঙ্গুল নিয়ে। আগে কিন্তু ভালো করে এই ফার্স্ট লাইনটা করে নিতে হবে, তারপর আমরা এই এ যেটাতে প্রেস করছিলাম যে আঙ্গুল দিয়ে তার উপরে যাবো। দেখুন কি আছে, আমরা প্র্যাকটিস করবো এ কিউ এ কিউ এ, ঠিক সেম ভাবে পরেরটাতে এস ডব্লিউ এস। মনে রাখবেন প্রত্যেকটার পর একটা করে স্পেস দিতে হবে, অর্থাৎ মানে এ কিউ এ স্পেস এস ডব্লিউ এস। তারপরে কি হচ্ছে দেখুন, ডি ই ডি স্পেস এফ আর এফ স্পেস জি টি জি স্পেস। একই ভাবে কিন্তু টাইপ হবে, অর্থাৎ আমরা ফার্স্ট হ্যান্ডে যে টাইপ গুলো করলাম সেটাই হবে, বাট উপরের লাইন গুলো ঠিক একই ভাবে হবে। যেহেতু এফ আর জেতে শুধুমাত্র ডট দেওয়া আছে সেহেতু আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে এফ আর জেতে ফিরে আসতে হবে, বাহারের ক্ষেত্রে এফ আর ডানাতের ক্ষেত্রে জে, এখানে ফিরে আসতে হবে। এবারে আমরা চলুন ডানাতটা করে নিই। তাহলে ডানাতে কি হবে, সেমিকোলন পি সেমিকোলন সেমিকোলন পি সেমিকোলন স্পেস এল ও এল এল ও এল স্পেস কে আই কে কে আই কে স্পেস জে ইউ জে জে ইউ জে স্পেস এইচ ওয়াই এইচ এইচ ওয়াই এইচ। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এই প্র্যাকটিস করতে করতে যেন এরকম জায়গায় এসে যায় a q a s s w s d e d s f r s g t g space some p some l o l k r k space j u j space a y h। দেখেছেন আমি কিন্তু মাঝে মাঝে স্পেস দিতে ভুলে যাচ্ছি, বাট স্পেস দিতে হবে, আপনাদের ক্ষেত্রে দিতে হবে, আমি যেহেতু অভ্যাস করে ফেলেছি পুরোটা। এইভাবে অভ্যাস করতে 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 আপনার টাইম আসবে যেখানে আপনি লাইনগুলো সব মুখস্থ করে ফেলতে পারবেন। যেমন দেখুন আমি এখন বলে দিতে পারি কি কি হয়েছে, দেখুন
যে ফার্স্ট লাইনে যেটা আমি করলাম সেখানে দেখুন আছে হচ্ছে ASDFGHJKL সেমিকোলন অ্যাপোস্ট্রফি। এবার আপনি বলবেন ভাই অ্যাপোস্ট্রফি তো বলেননি সেটা কোথায় আছে, আমি বলছি একটু পরে সেটা আপনি কি করে দেবেন সেটা আমি বলছি। আর উপরে কি আছে জানেন তো, উপরে আছে QWERTYUIOP, তারপর আরো জিনিস আছে সেগুলো আমি বললাম। এইরকম কিন্তু মুখস্থ হয়ে যাবে আপনার সাথে, মুখস্থ করতে হবে আপনাকে। এবার থার্ড লাইনে আসি, থার্ড লাইনটা হচ্ছে নিচের দিকে আছে, অর্থাৎ ASDF যেখানে আমরা করলাম তার নিচের দিকে আছে। তাহলে নিচের দিকে আছে আমরা কি করে করব, আমাদের সেক্ষেত্রে করতে হবে হচ্ছে ঠিক উপরের লাইনে যেরকম করলাম সেরকম, অর্থাৎ AZAZ মানে এখানে Z, তারপরে SXS DCD। এবার C এর ক্ষেত্রে আপনি চাইলে তর্জনীকেও ইউজ করতে পারেন বা মধ্যমাকেও ইউজ করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। কারণ সি তে চট করে আপনি সি টাইপ করতে গেলে একটু অসুবিধা হয়, কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, কোন অসুবিধা নেই। তারপরে আছে যেমন FVF GBG, আবার ডান হাতে সেমিকোলন পিরিয়ড মানে এখানে হচ্ছে ফুল স্টপ, L, KMK, JNJ, HBH, তো এখানে HBH আসছে, তো ওটা আপনাদের না প্র্যাকটিস করলেও হবে এই জায়গাটা, কারণ এখানে একটা কম আছে, যাই হোক সেটা কোনো ফ্যাক্টর নয়। তো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এটা হবে এরকম GBG এবং HBH আপনি চাইলে করতে পারেন প্র্যাকটিস এর জন্য। এটা গেল থার্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, এরপর একটা ফোর্থ এন্ড লাস্ট হ্যান্ড আছে, ফোর্থ এন্ড লাস্ট হ্যান্ড। তো কি আছে সেটা, ওপর লাইন এবং নিচের লাইন দুটোকে নিয়ে কাজ করা। কিরকম দেখুন, AQC মানে ফার্স্টে ছিল এ, তারপরে এ কিউ, তারপরে এ জি, এবার ফোর্থে আছে এ কিউ জি, সেরকমই হবে SWX, তারপর ডি ই সি, তারপরে FRB। দেখুন আমি কিন্তু শুনে শুনে বলছি না, আমি কিন্তু নিজেই বলে দিচ্ছি, এটা আপনাদের হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। তো আমাদের ফার্স্ট হ্যান্ড থেকে আমরা একটু রিভাইজ করে নিই, ফার্স্ট হ্যান্ডে কি আছে আমাদের ASDFG LKJH, সেকেন্ড হ্যান্ড আছে হচ্ছে AQ SPACE SWX DE DE FR FGT GT GT SP SOMP SOMP LO LKR KJ UJ AY H। আমি কিন্তু অনেক জায়গায় স্পেস দিইনি, ওই জায়গায় কিছু মিস করেছি, আপনারা কিন্তু মিস করবেন না, আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে সেহেতু একটু মিস হয়ে যাচ্ছে, কিন্তু আমার টাইপের ক্ষেত্রে মিস হয় না। আমি এক্ষুনি আপনাদেরকে টাইপ করে শোনাবো আমার টাইপিং স্পিড কি আছে। যে আমাদের থার্ড কি ছিল, AZAZFDCTSPAPFSPACGBGSPACEMIPERIODSEMICOMMA LSPACKMKSPACHANCHSPACABH, এবার ফোর্থ কি ছিল, AQZSPAWXDEZSPARBSPACGTBSPACEMIPERIODSEMICOMMA LSPACKMKSPACHUBH, দেখুন আমি ভুল করে কিন্তু BHY করলাম, ওটা হবে হচ্ছে AYB, তারপরে BHY HYB, বাট আপনাকে মোট কথা আপনাকে পুরো টোটাল কিবোর্ডটা গুলে খেয়ে ফেলতে হবে অতি বাংলায়। এবার অ্যাপোস্ট্রফি হচ্ছে আপনি ডানাতে সেমিকোলন দিচ্ছিলেন, এর পাশে আছে অ্যাপোস্ট্রফি, এটা আপনার ডানাতে কেডাঙ্গুল দিয়ে দিতে হবে, সেরকমই নিচে পিরিয়ড, এর ডান দিকে আছে স্ল্যাশ, এটা আপনাকে কেডাঙ্গুল দিয়ে দিতে হবে, বাঁদিকে কিছু নেই, বাঁদিকের কাজ আছে পরে দেখাবো। এখন আমি আপনাকে আমার টাইপিং স্পিড দেখাবো যেটা আপনাকে করতে হবে। তো ধরুন আমি একটা সেন্টেন্স লিখছি যেখানে সমস্ত ওয়ার্ড আছে, এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যখন সবটা শিখে যাবেন। সেন্টেন্সটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, আমি লিখছি আপনারা একটুখানি শুনবেন। তো এইভাবে লিখতে হবে। আর আমার একটা ভালো অভ্যাস হয়ে গেছে, এটা আপনারা করতে হবে যে যখন আপনি ভুল লিখবেন অটোমেটিক্যালি যেন আপনার হাতটা ব্যাক স্পেসে চলে যায়, ব্যাক স্পেসে আমি আগের দিন দেখিয়েছি, তো এরপরে সেটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আজকে মোটামুটি টাইপিং টিপস গুলো দিলাম যেগুলো আপনারা শিখে সত্যি উপকৃত হবেন বলে আমি মনে করি, যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, নমস্কার।